এটিকে মোহন বাগান, এটিকে মোহন বাগান, এটিকে মোহন বাগান। প্রথম কলকাতা ডার্বি আইএসএল এ হলো আর দারুণ জয় পেল এটিকে মোহন বাগান, দারুণ জয়। 2-0 বলে ইস্ট বেঙ্গল দলকে হারিয়েছে, অসাধারণ ফিলিং, আউটস্ট্যান্ডিং দুটো গোল করলো এটিকে মোহন বাগান দলের খেলোয়াড়রা। সেকেন্ড হাফটা পুরো ডমিনেট করেছে এটিকে মোহন বাগান। হ্যাঁ, ফার্স্ট হাফে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এসসি ইস্ট বেঙ্গল দলের খেলোয়াড়রাও, ওরাও অনেক চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু সমস্ত চান্সই এটিকে মোহনবাগানের ডিফেন্স ব্লক করেছে বা তারা বাইরে মেরেছে। ওভারঅল ম্যাচের ফলাফল 2-0। আইএসএল এ প্রথমবার কলকাতা ডার্বিতেই জয় পেয়ে গেল এটিকে মোহনবাগান 2-0 গোলের ব্যবধানে। এবং আইএসএল সিজন 7 এর দ্বিতীয় ম্যাচ জয় পেয়ে পয়েন্ট টেবিলের নাম্বার 1 এ উঠে গেল এটিকে মোহনবাগান দল। অবশ্যই এসসি ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য একটু খারাপ লাগছে, ফ্যান্সরা কলকাতা ডার্বিতে গোল দেখার জন্য বসে থাকে, এই ম্যাচে ওরা একটাও গোল পায়নি, তো এসসি ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য একটুখানি খারাপ লাগছে। কিন্তু মানে মানবীর সিং এর যে গোলটা দেখে মানে অবাক হয়ে গেছি, একটা ইন্ডিয়ান খেলোয়াড়রা এখন এত সুন্দর গোল মেরেছে, মানে মানবীর সিং আউটস্ট্যান্ডিং, স্পিচলেস গোল। রয় কৃষ্ণা গোল মেরেছে সেটা অবশ্যই সুন্দর, কিন্তু মানবীর সিং এর গোলটা এখনো অব্দি দেখা সেরা গোল মানবীর সিং এর গোলটা। ম্যাচ চলাকালীন 2-1 ধাক্কা ধাক্কি হয়েছে, যেটা কলকাতা ডার্বিতে আমরা দেখে থাকি, কিন্তু দর্শক শূন্য কলকাতা ডার্বি একটু হলেও সাদা কালো ব্যাপার ছিল, কিন্তু তা সত্ত্বেও ম্যাচে জমজমার প্রচুর ছিল। এসসি ইস্ট বেঙ্গল ও এটিকে মোহনবাগান দুটো দলেরই হিউজ 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 ফ্যান, মানে অবিশ্বাস্যকর। এই বাঙালি ফুটবল প্রেমীরা বছরে শুধু এই কলকাতা ডার্বির জন্য ওয়েট করে থাকে, এটিকে মোহনবাগান ফ্যান্সদের জন্য বলতে গেলে ম্যাচটা অসাধারণ হয়েছে। এইবারে আসি ম্যাচ সামারিতে। প্রথমে তো বলি এটিকে মোহনবাগান 2-0 গোলে জিতেছে। এটিকে মোহনবাগান দল নিজেদের চেনা ফরমেশন 3-5-2 এ স্টার্ট করেছিল, কিন্তু এসসি ইস্ট বেঙ্গল দলের হেড কোচ রবি ফাউলার তিনি বলেছিলেন তিনিও তার দলকে 3-5-2 ফরমেশনেই খেলাবেন, কিন্তু ম্যাচ শুরু হওয়ার সময় আমরা ফরমেশনে অনেক পরিবর্তন দেখেছি। এসসি ইস্ট বেঙ্গল দল 4-2-3-1 ফরমেশনে খেলিয়েছিল, যেখানে সারপ্রাইজিংলি ম্যাগুমাকে স্ট্রাইকারে দেখিয়েছে, কিন্তু পুরো ম্যাচ চলাকালীন ম্যাগুমাকে না বলবন্ত সিং কে স্ট্রাইকিং পজিশনে দেখেছি এবং ম্যাগুমা তাকে আমরা মাঝমাঠে দেখেছি। ইতিহাসের পাতায় মানবীর সিং এবং রয় কৃষ্ণা দুজনেই নাম তুলল এবং আইএসএল ইতিহাসের সাক্ষী হলো। দর্শক ছাড়া খেলা হয়েছে, কিন্তু দর্শক ছাড়াও দুর্দান্ত অ্যাটমসফিয়ার ছিল, খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল যে ওরা বড় ম্যাচ খেলতে নামছে। এবং প্রথম 30 মিনিট এটিকে মোহনবাগানের থেকে এসসি ইস্ট বেঙ্গল দলের পজিশনিং অনেক বেশি ছিল, তা সত্ত্বেও দুটো দল প্রথম 30 মিনিটে খুব একটা বেশি চান্স ক্রিয়েট করতে পারেনি। এবং প্রথম হাফেই দুটো টিম প্রচন্ড সেফ এবং ডিফেন্সিভ খেলেছে। তারপরে শুরু হলো সেকেন্ড হাফ। সেকেন্ড হাফেই ইতিহাসের পাতায় নাম লিখলেন রয় কৃষ্ণা, অসাধারণ 48 মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত দুটো টাচে নেওয়ার পরে বলটা শুট করে গোল করলেন, গ্রাউন্ডেড শট, অসাধারণ গোল করেছে রয় কৃষ্ণা, ওটা একটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ। এবং তিরি ও সন্দেশ জিঙ্গান এই ম্যাচে প্রচন্ড সুন্দর ডিফেন্স করেছেন এবং প্রীতম কোটাল তিনিও খুব ভালো ডিফেন্স করেছেন, নয়তো জ্যাকব ম্যাগুমা অ্যান্থনি প্লিঙ্কিংটন খুব সুন্দর বল বার করছিলেন নিজেদের মধ্যে। ওদের অসাধারণ ডিফেন্সের জন্য এসসি ইস্ট বেঙ্গল দল খুব একটা বেশি গোল করার সুযোগ পায়নি। তারপরে 85 মিনিটে মানবীর সিং এর অসাধারণ গোল, ইন্ডিয়ান ফুটবল রেভলিউশন হচ্ছে, মানে আউটস্ট্যান্ডিং গোল করেছে। প্রবীর দাস নিজে সেন্টার থেকে পাস দিয়েছিলেন মানবীর সিং এর উদ্দেশ্যে এবং মানবীর সিং সেই বলটাকে ট্যাকেল করে স্কট নেভিলকে কাটিয়ে বলটা কর্নারের পাশ থেকে নিয়ে গিয়ে নিজে সাইড করে ইস্ট বেঙ্গলের দুটো ডিফেন্সকে ট্যাকেল করে মানে সেকেন্ড পোস্টের কর্নারে অসাধারণ ফিনিশ করেছে, মানে আউটস্ট্যান্ডিং। গোল সম্বন্ধে যা বলবো সেটাই কম। এবং আইএসএল এর পয়েন্টস টেবিলে আবারও 1 নম্বরে উঠে গেল এটিকে মোহনবাগান। আবার পরে এটিকে মোহনবাগান নয়তো এসসি ইস্ট বেঙ্গল ম্যাচে দেখা হবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন।